আল্লাহ বলছেন যে আমার শুক্রিয়া আদায় করে না আমার দরবার হইতে পারে না আমার নমাল করে না আমি আল্লাহ হিসাবে আমার হুকুম তামিল করে না আমার দেওয়া বিপদ বললে ধৈর্য ধরে না ই মানুষ তো আমার গোলাম হইতে পারলো না ফালিয়াল ইয়াল তো আমি তার মনে যারে সাই তারে জানু আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না যে আমি আল্লাহ টেকাত নাই নমাজ্জে পড়তো নাই রোদা রাখতো নাই হালাল হারাম সিনতো নাই আল্লাহ রে মানতো নাই আল্লাহ কিন্তু ট্যাকাত নাই তবে মরণের রশি বাঁধছে আপনারা মার্গল গলায়। আওয়া কল লাল হাইলা জিলায় মুই আল্লাহ রে বড়োসা বানাই ভয় যে আল্লাহ জীবনে মারতা নাই আপনারা মার্গলার মাজে মরণের রশি বাঁধা আছে নি না যখন আসবে কালো সোমন কেউ পারবে না করতে বারন মানবে না সে সরকারের দুহাই যদি আও মিলি মানুষ ধরা হয় আম মন্ত্রীর তাঁর মাঝে টেলিফোন লাগাই মানুষটা আমার সাইডা দিয়ে লাগবে সার ফাইলাই যদি না দুটো সরকার ফারবাইনি কোন তামাত বুঝ যাক তারা আমার বিষয় দিছে নমাজর আমার বিষয় নমাজর আয়াত বসি নমাজর তবে কিছু কথা কইতে হবে সরকারের আমি আগে করতে হবে তান্ডা কইছি বুঝলি আমার এটা বিষয় মানি না আমি হো বিষয় দিতে হবো হাজির কেরাম ওয়াল্লাহ ফরমাইরা উজকুরুনি বিতি আজকুরুকুম বিমাগ ফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার হুকুমান তো গুণার খাম সারতে হইবাইর্তাই নাই গুণার খাম সারতাই নাই তুমি আমার গোলাম নাই আমিও তোমার আল্লাহ নাই যাও না ভাই আমি আল্লাহ টেকাত নাই তুমি আমার গোলাম হই ভাই আমার হুকুমান তাইবাই নমার রোজা করতে হইবাই নবীর তরিকা জানতে হইবাই সুন্দর তরিকা সরতে হইবাই তখন তুমি আমার গোলাম হইয়া যাই ভাই আর মুগ্ধি ঘোষণা করলাই এক আল্লাহ আছে আর কোনো মা নয় হালালো নয় হারাম না পাক নাই না পাকো নাই ইলে আস্তা জীবন আমারে আল্লাহ আল্লাহ করলে আমি তোমার আল্লাহ হইতাম না আমারে জানতে হইলে মানতে হইলে যেতে হবে আমার নবীর তরিকায় নবীর তরিকায় না বান্দর তরিকায় নবীর তরিকা দিতে শুনলে আসি উঠে আসি উঠে আমার বাবাই আমারে এফল শিক্ষা দিলাম আর বাদাম খাওয়াইলা প্রাইমারি স্কুল আমার বাড়ীত প্রাইমারি স্কুল আমার বাড়ী স্কুল ও ফাঁ দিবার আগে আমার বাবার কল আমি কবিতা শিখলাম বাবাই শিকাইলা বাদাম খাওয়াইলা বাদাম খাইবাই কবিতা ভরবাই আমি মনে আছে ভরছি কে সেজন কে সেজন যার গোলানি কিলবু কে রচিল রবি তারা ও গণন কবিতা পয়লা কবিতা শিকাইলে আমারে ই রবি শশী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সৃষ্টি করছে এনারে চিনার আপনার আমার বাবাই আমার কবিতা শিক্ষা দিয়া গেলাম বলো ইয়া আমি বুঝলাম কবিতা নয় আমার আব্বাই আমারে কোরআনে কারি মর প্রতময়া তোর প্রথম তোর জমা মোরে শিক্ষা দিয়া যায় ধন্য বাবার শিক্ষা নিনা নয় একরা বিশ বিরব্বি কেলা যে এর অর্থ তুমি বড় হো যে স্রষ্টায় তোমারে সৃষ্টিয়া যে দায় ও স্রষ্টার নামে তুমি বড় পশু ফসু ফাঁকির ভোলা বান্দরর ভোলা নয় পুরাণে কারিমে প্রমাণ করছে আপনি যে ভোলা ভরলে আল্লাহ এবং রসুল চিনা যায় ও ভোলা ভোলার দায় অন্য ভোলা ভরলায় মানাই বনিবা মানাই তো আল্লাহ রহমান আমার করুণা অফুরান আমি বড় মেহরবান ও বন্ধু মোহাম্মদ দয়া করি তোমার শিক্ষা দিলাম শরীফ শরীফর জ্ঞান কুরনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু সৃষ্টি হরলাম তোমার ইনসান কুরানে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হাই ওয়ান যার অন্তর নাই কোরআন শরীফর জ্ঞান হতে পারে মিনিস্টার হতে পারে সরকার হতে পারে ব্যারিস্টার হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিমোর জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন মনিলে মানুষ হওয়া সম্ভব নাই লাহুম লাঘুম কুলুবুল্লাফ কাহু ওলাহা ইউনুল্লাহ আল্লাহ বলছেন যার অন্তর আছে অন্তরের মাঝে কোরআন ধ্যান ধারণা না হয় মানুষ নামে জন্ম নিয়া কোনো লাভ না হয় যার চুপ আছে আল্লাহর বাণী দেখে না নবীর বাণী দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারল না যার কানা আছে আল্লাহর বানি শুনে না নবীর বানী শুনে না মানুষ নাম এজন মনিলে মানুষ হতে পারে না উল ই ক কলা নাম বালঘো মা দল অরহ বেচার পায় জানুয়ারির ন্যায় চতুষ্পর্যন্তরি ন্যায় খায় আর গুড়ায় আগে বেশি কোনো রুটিন নাই হালাল হারাম জানা নাই পাক নাপাক বোঝা নাই সুন্দর থরিকা চিনা নাই এর লাগি আল্লাহ বলতেছেন যে মানুষর অন্তর আছে কোরআন সৌক আছে কুরাণ দেখে না কান আছে কোরআনের বাণী শুনে না ই মানুষটারে রে মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না পশুর ইতিহারও নিকৃষ্ট হইয়া যায় পশুর মাঝে শুধ করু নাই গুস করু নাই মদ করু নাই জিনা করুন সন্ত্রাস নাই বাট পার নাই কুনি নাই এ সমস্ত অপরাধ মানুষের মাঝে আছে নি না নয় এর লাগিয়ে এই মানুষটা পশুর চাইতে আরো নিতৃষ্ট হইয়া যায় যার মাঝে ধর্ম বোধ নাই জ্ঞান নাই কোরআন শরীর হাজার ডিগ্রি লাগাইলে মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয় পশুর ঘরে জন্মিলে ফসু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ স্বভাবী সময় মানুষ হতে হলে তাকতে হবে কোরআনে কারি মেরাও তাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের সুন্নতের সত্র সায় দুই বিষয়ে যার মাঝে নাই ই মানুষটা মানুষ হইয়া জমিনে কোনো ফায়দা নাই মানুষের মাথা আছে পশুরও মাথা আছে মানুষের মুখ আছে পশুরও মুখ আছে মানুষের চুক আছে পশুরও চুক আছে মানুষের ভাব আছে পশুর ভাব আছে মানুষের দিল আছে ফসুর দিল আছে মানুষে খায় ফসুও গাছ খায় মানুষে বালা পানি খায় ফস্রাব করে ফসুও বালা পানি খাই ইয়া বাদ পানি ভালো কোনো বেশ কম হবে কোরআানে মের দায় মানুষ যেন খায় ইন বস্রাব না যেন প্রস্রাব করে ইনো বিষ না নাই মানুষের সাথে হালাল হারাম পাক না পাক হজো গুছল সুন্দর তরী না নাই ফসুই যেন খায় অন লেদায় এই জায়গার মাঝে ঘুমায় হালাল হারাম পাক না পাক আমরা দেখলাম দিক ধর্মর আর ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান খরচই না এলাকি মানুষ আর ফসু সমান হইতো নাই মানুষের গোষ্ঠী বান্দর হইতে পারত নয় যে মানুষে বান্দর মনে করবো হে নিজেই বান্দর হইয়া যায় সে নিজের বান্দর হইয়া যায় তার পূর্ব পুরুষ বান্দর তার জানা আছে আমরা জানা না সরকার যদি প্রশ্রয় দিব সরকার যদি প্রশ্রয় দিবায়। তুমি নৌকা তৈয়া বইটা লইয়া ফালাইয়া হই যাই বাই ঠিকানা পাইতায় না। আমরা তোমার বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ব তবু আমরার ছেলে সন্তানদের মূর্তির পূজা করতে দিতাম না তুমি মিছিল গুলি ছাড়বাই গুলি করতে পারবাই গুলি করতে করতে তোমার গুলি শেষ হইব এদেশের মুসলমানের ইমান শেষ হইত না হাজরি তো আল্লাহ রব্বুল সর নির্দেশ হইল তুমি আমার গোলাম হই ভাই আমার দায়িত্ব নিত হই ভাই আমি এতক্ষণ পর্যন্ত কোনো গুলামর দায়িত্ব নিতাম নয় যত সময় পর্যন্ত গোলামে আমার আল্লাহর দায়িত্ব তার হান্ডে বারে ভাইয়া নয় তুমি আগে গোলাম বাদে আপনার সার্বিক সমস্যার সমাধান আল্লাহর কাছে না চাইলে পাইয়া আমরা দায়িত্ব আমরা আল্লাহরে মানতাম আল্লাহরে ডাকতাম নমাজ পড়তাম নবীর সুন্নত জানতাম এটা আল্লাহর আদেশ নবীর নির্দেশ হুজরে ফরমাইন হুবি বাই দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন আমল মজা ফাই ফয়ল হইল তিবুন শব্দর অর্থ হইল আতর সুগ্রান কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি শব্দ বেসইলে অর্থ বেশইয়া যায় শব্দ হমলে অর্থ হমিয়া যায় আল্লাহ রসুলের ব্যাপারই হায়দা ঠিক নাই হুজুর সবসময় সময় শব্দ কম অর্থ বেশ রহস্য সম্বলিত বানেনিয়া হল নবীর আল্লাহ জগত হটায়। তাম্মা লাকলু নাকাচাল কালাম যে মানুষের জ্ঞান গভীর হয়ে যায় মাইসর কথা কমি যায় যত জ্ঞানী আছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর রসুল রে আল্লাহ বানাইয়া দিছে এলাকি নবীর শব্দ খং থাকে অর্থ বেশ থাকে হুজরে ফরমাইরা তুমি আমার হইবাই সুগান লইয় তি বোন শব্দর অর্থ সুগান আল্লাহ রস হাদিসর মাঝে হইল সুনাম সুকাম তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়বাই দুর্নাম সাইজা দিবাই তুমি আমার উম্মত হইবাই নেককাম হই ভাই গুণার খাম সার্থ গুনার হামসাльтаই নাই নেক কাম করতাই নাই তুমি আমার উম্মত না আমি তোমার নবী নাই যাও না দেশা বয় আমি নবী দাই নাই তুমি আমার উম্মত হই ভাই সুন্নত তরিকায় চল তো ওই ভাই উসওয়াতুন হাসানা মান ওই ভাই আমার আদর্শিত হই ভাই এসব করতে করতে হাসরের মহা মিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বা সেই জায়গার মাঝে উম্মত আমি তোমার নাম সারতাম না তবে শর্ত একটা তুমি জমিনও চলতাই ওই ভাই আমার হাজির ও আল্লাহর রসুল জমিনও হইসইন মানুষের হেদায় ফল দেখাইন হইলেও নবী ইমানোর ফরে নমাজ শিক্ষা দিছইন হাজিরে ফল মাসাল আমার আই তুমনি চলি তোমরা নমাজ পড়লো এমন আমি নব্যে নমাজ পড়তে তোমরা দেখছ যেমন ও নবী প্রথম নমাজও হলসেন সাবে নবীর নমাজ দেখি দেখি নমাজি সইন ও নমাজও বর্তমানে মানুষ আসইন আর বর্তমানে কিছু মানুষ বাড়াই গেছে ফেসন নমাজি রহাই এদান করে হাত উঠায় ইতা কিন্তু নবীর নমাজ নয় ইটা নমাজ তারা সেই সেই হুদিয়কমার ঠেকায় খ্রিস্টানরে যে রইবার দায় দুনিয়ার মাল মারার দায় ইতা মানুষ যে পারলে পরিত্যাগ করে চলবায় ইতার মাঝে ধর্মর কলঙ্ক ছাড়া আর কিছু নয় ইটার দাবি হইল আমরা ব্যক্তি বিশ্বাস করি না শাহজালাল যাই না ফুলতলি চিনি না মজভব মানি না মসলক না তবে কোরআন হাদিস ছাড়ি না গীতা মাতের সুন্দর মাতের আপনি আসা কথা তব হাদিস মানের আর সকলতা ঠিক না এ সমস্ত কথার মাঝে বেঈমানি ছাড়া আর কিছু পাওয়া যায় না ওদের মতো ডাহা বেঈমান পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না আল্লাহ ব্যক্তি বিশ্বাসর রায় শী ও মুজাম্মিল আল্লাহ ব্যক্তি রে সম্মান দিরা এটা নবীর সান নবীর গুণবাচক নাম আর হেবে ইমানে আমি ব্যক্তিদের বিশ্বাস করি না ব্যক্তি বিশ্বাস না করলে ইমান না। হাই্লাহ মুহাম্মদ সুল্লা যত মাইছে মানলা এরাও ইমান ভাইলা সরকারে বলছি আপনি নবীরে ফলো হর নবী আইসন জমি ন মূর্তি মিঠাইবার দায় সরকার তুমি কোন দুঃখ আমরা ভাই চাই তরে জুরি না morte শিক্ষা দিবয় এটা তো মানবতার কাম নয় নবী জবীন আইলা ইয়া ফাইলা 360 টা মূর্তি সাজাইয়া কাহিরগলে আল্লাহর ঘর তোইলা ঠিক নাই ঠিক নবী একাই 101 না দিলা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই বুথের মূর্তি একটা উঠিক নাই ও শ্লোগান শোনার বাদে সমগ্র আরব দুনিয়া গুসা করছে নবীর ভাই কেফিয়া যায় নবীর ভাই তোমার দেশে থাকতাম নাই অত সাহস তুমি কোন দুঃখা মাতলায় আমরার বাপ দাদা সদ্য গোষ্ঠী মূর্তির পূজা হয়ে গেছে তুমি ইটা একটা উঠিক নাই আমরা না নাদিখকে ছাড়তাম নাই ওলা ও তো লাগেলো থারার মাঝে দুই ভাগিয়া খাইলে ওবা আর হাম নাই মাত বাই আমি সরম পাই ভাই তুর হজরে আসবাদর প্রধান প্রদান বিচারপতি হারে বানাইছিলায় মণি মুক্তা টাকা পয়সা হারে তোরা নামত আলামিন লোক তোরা হারে দিয়েছিলায় এই মুহাম্মদ আর কোন ব্যক্তি এ আবু যে হেল এ ও মুগিরা এ আবুলা হাব কদের বন্ড আমি হইয়া যায় আমরা দেশ ছাড়তে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়তাম না অত তো মানুষ দুই ভাগে বাগইয়া একদল দল মুসলমান হইয়া যায় হেরা হাত ফাঁকে তাকি যায় ঠিক না নিব অসরকারে হইলাম ফয়লা যুদ্ধ উল্লাসে মূর্তি মানতাই না মানতায় নাই ওখান মূর্তি সারতায় না মানতায় মূর্তি সারতে পারলে আপনি মুসলমান তাহবাই আর মূর্তি মানি নিলে আপনি বেইমান হইবাই এলাকি প্রিন্সিপাল সুপার আমার ছোট সব কি বলে বহুত আগে ঘোষণা দিছ আমার বাবার আলিম যারা ক্লাস বর্জন করবায় সরের চাক হলাইবায় আপনারা প্রিন্সিপাল সুপার কোনো মাত নাই রুটি খাইবার দায় তোরার বিরুদ্ধে আল্লাহর নবীর ওয়াজ যায় ফারলে তোরা উত্তর দিবায় হুজুরে ফরমাইরা লাইসা লিলিমা আকসার আলা হাদিস ওলা কিন্না লিলিমা তাকু আল কুলুব হুজুর বলছেন ও আলিম আলিম নাই যে কোরআনে কারিমর তর্জমা হইরা মাইশরে বুঝাইয়া যায় ও আলিম আলিম নাই বুহারি শরীফর বিশ্ব বেক্কে দিয়া মাইসরে বুঝাইয়া যায় বরং ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসা এলাকা পড়া নাই তবে আল্লাহর ডর তার ভিতরে পাওয়া যায় মাদ্রাসা এলাকা পড়া না করলে সে আলিম হইয়া যায়

আল্লাহর ডর নয় তাকুয়া নাই মদিনা ইউনিভার্সিটি তুমি আলিমর কোনো মূল্য নয় তুমি হইতো হইলে তুমি নবীর মারা দায় মাল মারার দায় এটা আল্লাহর কোনো দরকার নাই আলিমুন হুদা। আলিম খারে খোঁজ যায়। যার মুখ তাকি বক্তব্য বাহির হইলে তার বক্তব্যে জান্নাতর দেখায় যাহা নাম তাকি বাসায় আর যার বক তুই বস শুনলে ডাইলিসাবলি একুই যায় এরে খালি মারত হয় এর আগে মারত হয় মারার আগে এরে মারি দিতে হয় দো বাই তুই দেখি মাথা না গুঁতো আ হি তুই তো তুই তো আগে মারতে আসলে তুই মাথা না তেরে মারতাম ডং নাই বা ডং নাই আর মাথার সময় যদি মাথায় না তুই কুরুষ মারত হয় হি হায় রে হায়ে হাজির নিয়ে পাল্লার রসুর নমাজ ওখান সাবে নমাজ দেখে দেখি নমাজ ও নমাজও বর্তমানে মানুষ আসন ওই এখন যদি আপনি গাটো যাই বতম শিলফা দেওয়া মাত্র আপনি অবিকল আরো একটা মানুষ আপনার নমুনায় পানির তলে দেখবায় ইখে আপনার ছায়া উফরে হইল খায়া আর পানির নিচে গেছে আপনার ছায়া ছায়া এবং হয় না বিফরী দুই শক্তি না জেলা ভুব পশ্চিম এক হয় না না ওলা আল্লাহ আর বন্ধায় এক বিছনাথ থাকে না এক প্লেট টোকায় না সাধারণ কাজের মানুষ আর মহাজনে এক বিছনাথ থাকে না এক প্লেট ওখায় না আল্লাহ আমি এ দই না। খেউ সাথে উদে হই না খেউ মরে দেখতে পায় না ও বন্ধু মোহাম্মদ যারা মরে দেখ তারে পরিষ্কার বসা জানিয়া দিব আমি আসি কঠিন ঠিকা নাই আমার আস্থানা কারো জানা নাই আমি গাই বল কারো সামনে আমি উদয় হইতাম নাই কেউ দেখতে গেলে মরে দেখতে পারত নাই কেউ দৌড়তে গেলে মরে দৌড়তে পারত নাই তবে বন্ধু যারা আমার গেছে আই বসায় তারা যেন আপনার ঠিকানায় যায় আপনার প্রতি ইমান আনিলায় শূন্য তরিকায় জীবন গড়িলায় আপনারে বিশ্বাস হয়ে যদি জীবন গলিল সে কার ছেলে তাকে কোথায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায় তৈলে নবী নবীরে চিনতে পারলে আপনি আল্লাহ চিনলাই আর নবী সারলে আপনি আল্লাহ সারিল্লাই হজুর হরমাইন মুহাম্মদুন ফরকুন বাই নান্নাস মোহাম্মদই হল মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায় আর নবীরে সারলে মানুষ বেঈমান হইয়া যায় নবী হইলা ইমানের দোকানদার আপনি আমি হইলাম ইমান খরিদ্দার নবী হইলা হু আলামুল ইমান হু আলামুল কিন হু আলামুল হুদা নবী যেন নাই ধর্মহীন নাই নবী যেন নাই ইসলামীন নাই নবী যেন নাই হেদায়তীন নাই ইসলামের সব কিছু হইল নবী দায় শরীয়ত হো তরিকত হো তামামি হকিকত মে মুহাম্মদ কি গুলামি শরীয় তরিক যাই বলো মোহাম্মদ রাস্তায় চলো এটার নাম হইল ইমান এটার নাম হইল ইসলাম আল্লাহ নব্য হইলা তোরা বিপরীত জিনিস দেখানো আনতে পারতেন নাই তোরা আমারে দেখবে আমার ভাই চাই ভাই আমার আদর সমান ভাই আমার তরিকায় চল ভাই তখন আমার আদর্শ ভিতরে চিন্তা করতে করতে স্বয়ং আল্লাহ পাইয়া পানির মধ্যে হলই ফা দিবা ফাঁ দেওয়া মাত্র আর একজন মানুষ ও আপনার আফনার ছায়া দেখবা এবং ছায়া যদি ডাকে আপনারে এদিকে আয় আফনে ডাকবা ছায়ারে এদিকে আয় ছায় ডাকে আপনারে এদিকে তুই আয় আস্তা দিন ডাকলে আইথনায় ডাকলে আয় না হইলে মানে না। বাসা কাটাইও না পণ্ডিত হই র না বেটাকিরি দেখাই না ছায়া আর খায় মিল কিলা ও আসলে নকলে কিলা মিল হইতা আমার জানা তোরা আমার ভাই ভাই হুজুর কী ভাবে বলে নতই যাই ও যেমনি খায়াটা নতইব পানি তলর ছায়া আপনার নথইব আপনি যে সময় যুগতে যুগতে আপনার মাথাটা পানীত লাগাইবাই দেখ ভাই আস্তে আস্তে নকল মাথাটা ইয়া আপনার মাথার লোকে বিল হইয়া যায় দেখলাম না কেন এখানে মিল হইছে খুঁজিয়া নাকটা পাইলাম না বিষয় বুঝলাম না যে সময় আল্লাহর বন্ধা নামাজ অষ্ট অঙ্গ লইয়া শেষদার যায় অষ্ট অঙ্গ লইয়া যে সময় শেষদার যায় বিনয় দেখায় আল্লাহ গুসনা করিলায় মান্তা দালিল্লা রাফা হুল্লা যে সময় আল্লাহর বন্ধা অষ্ট অঙ্গর কদম শেজদার যায় এই সময় বন্দার সাথে আল্লাহর দিদার নসি হইয়া যায় বন্দার জানা নয় তুমি রাজুল মুমিনি মে রাজ হইলো নমাজোর শেষদার বেলায় ও শেষদা দিলে বন্ধ আল্লাহ কোনো ফর্দা থাকার কথা নয় ও নমাজর মাঝে যা আওয়াজ দুনিয়ার আর কোনো এবার চাইতে সাইতে হার মামাতো ভাই কানাডায় হালাতো ভাই আমেরিকায় সচার করো ভাই সৌদি ভাই এরার আশা ও যা লাভ নাই টেকা এক লাখ চাই ভাই ঠিক দিত নয় বিশ হাজার পাই ভাই চাহিদা মিটত না এরা আসা বাদ দিলাই ভাই বাদ দিয়ার আয় তিনটার সময় উঠবাই আল্লাহারে হই ভাই মালিক ও না নাও মাকুম কুম তুমি তো গুম আমারে আরাম বানাইছিল আমার গুম হার আমরা আমার বৰ জালায় আমি আর গুম নাই আমি হিছি তোমার দরবারও আমার কিতা কর্তায় ও আমি নমাজ হাল ডালাইরাম তোমাৰ তোমার খবর লইরাম তুমি মরে কিতা হরতায় ওলা কই একটা দিন মিনতি সহকারে আল্লাহর কুদরতর কদম শেদা যা নমাজ হর বাই আল্লা মালিক আজকে নমাজ ওইব তিনবার নাই পাঁচবার নাই সাতবার নয় কবার তসবি হল মালিক তুমি গণ আমি গন্তাম নাই আর ও ভিতরে তসবি আমি ভরমু আমি কিতা করমু তুমি দেখবাই আমি আর কইতাম না মনের খবর তোমার জানা আছে আমার বলার বিষয় নাই কি বা শের্দার ভিতরে মরে মাইলা ফালাইতায় নাইলে নমাজর ভিতরে আমার আসামি মিঠাইতায় রাজ্যে সবাই যাও আমি মাথা তুলতাম নাই ওলা কয় একটা দিন নমাজ ভরে যদি আশা ফুরে না মরে জানাই বাই মর তুজ তোমার ওয়াজ ঠিক নাই ওয়াজ পাল্টাইবাইলে রয়ে হারতায় না ইলা হইতে পারতায় না খামু পর ই হইবা ইল আর মনে তো সব সময় বাদ খামসায় বাল হম নিবা। মনে হোয় ক্যারম খেলতো তাশ তাস কয় বল খেলত ইলা আস্তার আই যায় ইলা একটা মন হইতে হার যে আমার মনে হয় আস্তার আত্ম হোলাড হয় দুর্দ হোলাড হয় নমজ হোলাড হয় মন হিসাবে নয় মন মন এক একশো আল্লাহ দেওয়াই একশানুনিয়ার চৈতান মনের দোকান শয়তানের দোকান তিনটা দোকান লাগাল হয় ইমান ডাক সহজ নয় এলাকি ইমানদার মানুষ আশ্রয় আপনি তাকতাই নাইলে আপনার ইমান শৈতান বেটাই আপনি টিকা নাই ও মানুষ ফুলতলি যায় বড় বড় দরবার শরীফও যায় তার মনে দাঁড়ে যায় এক গেল ইয়ায় তুমি মুর্শিদ ইয়া পথ দেখা ভাই আমি তো পচে নি না আমার এলো ইয়া যারে সোনার মদিনা সাউ কুফি ফাউ মিহি বলেন নবি পয়দাম্বর কান্নবি ফিলুমতিহি দুর্গাতে এক বরাবর নবী জির উমদ জির মুিদো তেসা পীরকে পাইলে নবী মিলে নবী পাইলে আল্লাহ পাই পীরের চরণ বিনে গতি নাই শুন রে মমিন ভাই পীরের চরণ বিনে গতি নাই আল্লাহ আল্লাহারে রাজি তারে রাজি হলি পয়গাম্বর খোদা যাতে রাজি তাতে রাজি পিরাউলি একে দুয়ে তিনে মিলি একই রঙের খেলা খেলি হাহুতিতে মিলি প্রেম তরঙ্গে পেল চেলাই পীরের চরণ বিনে গতি নাই শিবগা তাল্লা ওমান আসান মিনাল্লাই শিবগা আল্লাহর রং উত্তম রং ই রং আসমান থেকে মিলামে না জমিনও মিলে না টাকার ভিতরে হামায় না তবে আল্লাহ আল্লাহ কোনো মানুষের সং লাভ পরে আর আল্লাহর রং লুকাইয়া থাকতে পারে না ও মানুষ আল্লাহওয়ালা মাইসর দ্বারদ হয় গেজ লোহায় এরা ঠিকা নাই মানুষ টাকবার চায় নাইলে শয়তানে জেলা সিলে জেলা মুর্ঘর চাউলিয়া যায় ইমান মাইসা যায় আল আল্লা মা রহমতুল কিতাব মনে হয় কিতাবুলো হাইওয়ান এটা ঘটনা যে একটা জানওয়ার রামিং গোল তার লেজ হইলো গুড়ার নেয় আর উচ হইলো কুকুরের ন্যায় খাইবার সময় খালি খলজা খায় খলজা কি এমনি খাব যায় বাজারে দেখ গে কেন কল্যাায় আর নাইলাকায় জান তাকতে খল্যা দিত নয় রামি বললে খল্যা খুঁ খাইতায় আল্লাহ তার ফেসাপর মাঝে এমন একটা বিষাক্ত জিনিস দিয়া দিছে যে কোনো পশুর চকুর মাজে লাগলে পশু মারা যায় তার যে সময় খাইবার সময় আয় ওই সময় বড় বড়ো গন্ডার হাতি বালুক পতার দ্বারে কাছে যায় হেরা হয় উষ্টা মারলে ফুটবল হান হয়ে যাইব ঠিকানা হয়তো নয় যেটা লাভ নাই আর হে যায় ওটা করবার মেলা মেলি জেলা পানি ফড়িয়া উঠিয়া বাজে জারা লাগায় পানি ফড়ি যায় ও তার শিকার ধরার সময় লেভেলা তার লেজর মাঝে ফসলা ফসলার লেজ বিজায় আর গরুর সামনে হাতির সামনে বাগর সামনে গিয়া আস্তা দ্বারা মারে এরা চায় ও যদি বুল হই যা ফস্রাপর ফেনা হঠাৎ সকুড়ি যায় পাঁচ মিনিটের ভিতরে তার যন্ত্রণা এই প্রাণীটা মারা যায় এখন ও প্রস্রাপ পালাইয়া হে হেড দৌড়িয়া আরো এক দূরই যায় এখন বুঝা আছে যদি এটা আমার উপরে ফলি যায় হল যা খাইতাম কিন্তু আমি বাঁচতাম না হয় ও হে দৌড়িয়া পেশা ভারাইয়া হঠাৎ দূরে গিয়া যায়। ইটা ফাঁস মিনিট মারা যায় যেমনি যায় বুঝিয়া লড়া নাই ও আয়া গুজ্যদারে আঠার হাইয়া যায় বনের হল হসি হয় মনে হয় হাতি গুমাইছে নাইলে বিশ্রাম নিছে আসলে গুমাইছে না বিশ্রাম নিছে না রামিংগুলে কৌশলে খাম হৈরাত দিল হলজা হাইয়া গেছে কেউ জানে না মানুষের মাঝে কিছু মানুষ দেখতে মানুষ দেখা যায় ভিতরে তার ইমান নাই শয়তানের কেলা লইয়া গেছে কেউ জানন নাই ঠিক আল্লাহ জি ওয়াস ইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ও আমরার বর্তমান সরকারে তাইনই জরে ইচ্ছাইতা કરતા নাই কোন বহির বিশ্বের ইনজেকশন হইयो আর ইমানোর মাঝে আঠার আয়া তার হলজা তাকি ইসলামর নাম গন্ধ মিঠাইয়া তাহলে লইয়া গেছে গণ্য ভাই ও হইলাম সরকার আপনি লোকইয়া ফিরে আইবাই আমরা পরামর্শ দিলাম হিবাই যাব আপনার ঠিক না রামিংগুলে জেলা হলজা জানোয়ার খায় ওলা কোন বেঈমানে তোমার অন্তর তাকি ইমানন লইয়া যায় তুমি হলে আমরা রে ভালাইবা ইমাম আজব আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আছে রাজা কইসলে ও ছেলে সাইও এটা ফিল্ড বালা নাই অত ফিসানো আত্মাও ডুলাই ভাই ছেলে কয় খারে ইতা কই রাখ তোমারও কই রাম বলে আমারে কোয়ার দরকার নাই তুমি হুঁশে হাট ভাই লক্ষিতার দাই বলে আমি যদি পড়ি যাই আমার ট্যাং ভাঙ্গিলাই আর কেউর কোনো দরকার নাই তুমি আবু আবু হানি বাসাব যদি ফিসলা খাইয়া পড়বাই কোটি কোটি মাইসরে ফিসলা খাইয়া মারবাই তোমার মাইসে ফলো করিলাই মরে কেউ ফলো করতো না ও সরকারের হইরাম আপনার নেতৃস্থানীয় কত মানুষ কত দাঁতর আছে যদি আপনার হওয়া অফিসলে তাহলে এটা আপনি বুঝবাই আমরাই দায়িত্ব নিতাম না হাজরিনে কেরাম ও নমাজ আল্লাহর রসুলের দিছ আমরারে আমরার জীবন গড়ার দায় সুন্দর হইবার দায় আল্লা চিনার দায় জান্নবার দায় নমাজ বড় জান্নাতর ফত সুঝো হইয়া যায় ফেরেস্তার ভালোবাসা নাজিল হইয়া যায় দিদারে এলাহি হাসিল হইয়া যায় মনর বাসনা ঘুরো হইয়া যায় নমাজের ভিতরে যা চাওয়া যায় দুনিয়ার কোনো খামর চাইতে এল্যা নাই যে আল্লাহ উমা ফিরলি হামনি ওয়ার জুক নি ওয়াহ দিন দুই চারদার মাঝে আল্লাহ আমারে দয়া করো আমারে ক্ষমা করো হেদায়ের ফত করো আমার খাদ্যের ব্যবস্থা করো যদি এই চারটা দোয়া কবল হয়ে যায় আর জীবনে দোয়া লাগো কত বড় বলাম কত বড় হাজির নাক এই নমাজ হুজরে ভয় বালাভাই হুজুরের ফয় লেখা মিল আমি সুগান বালাফাই এর ভরে আর নিচা আমি সতী নারী বালা আইনি বিশাল নমাজ ভরিয়া আমি আমার চক্ষু শীতল এই তিনটা আমল আমি জমি আল্লাহ বালা পাই নিসা মানি সতী নারী যেমন তেমন নারী নাই যে নারী পর্দা গিঙ্গাইয়া যায় এই নারী রসুলার সামনে যাওয়া সম্ভব নয় সবাই এতো নাই হুজুরে ফরমান সাইটটা আমল যে নারীর মাঝে পাওয়া যায় জান্নাতের আটটা দরজা খোলা আছে তা নর্দায় কটা সাইটটা ভয় লই লো ইজা থামসাহ যে নারীর মাঝে ফাঁসত ফরজ নমার নির্দিষ্ট সময়ে ফড় ভয় খোঁজা ফরতায় না ওই নারী লাগি দুনিয়া থাকতে জান্নাতের দরজা দুইটা কুলিয়া দেলাই বা আল্লাহ পুরুষ নয় আকসুল ইজা ঠারি নারী যে নারী রমজান শরীফ উজা গুলা ঠিক মতো রাখবাই শারীরিক অসুবিধা ওইলে বাধা নিয়ম নাই মাপাই স্বতন্ত্র কথা স্বাস্থ্য সুস্থ থাকতে যে উজা গুলা পাওয়া যায় এই গুলা সোজা কর্তায় নাই ঠিক মতো রাখবাই এই মহিলা লাগি জান্নাতের দুইটা দরজা কলিয়া দেলাই বাল্লাই ইজা হাফিজাত ফার জাহা যে নারী তার গুফন অঙ্গ ফর্দা সরক্ষা করবায় এই নারী লাগিয়া রো জান্নাতের দুইটা দরজা কুলিয়া দেলাইবা মার আল্লাহ অনুবেলা লাগে পর্দা ইদানিং সাত আট বছর ধরে দেখলাম অনেক ছেলে অনেক মেয়ে ফ্যাক্সি তুলে ফুলর তুলে যায় তাও নু ফুল তুলে খেতে যায় বা যদি মাতি ওদের কী তৈব বুঝাই নি বিন দেশি বিন আমরা সিলেটি মানুষ না সিলেটি ওয়াইন না হয় সিলেটি ওয়াইন তোর সেরা যায় বার লেখা বড়া করে জোয়ান ভুয়ান জোয়ান হুই না ইয়া গড়াগড়ি হরে ও কিতা করে বা এটা ঠিক নাই যৌবনের কুদা মিলাই ভাই তবে জীবন নষ্ট করিলি ভাই ঠিক মনে যা চাই তা করবাই শয়তান চালা বালা মানুষ নয় যে রায় আর দেখাই রায় বহির বিশ্বের মানুষ দেখা যায় এটা আমরা কালচার নষ্ট করবাই বদিন নাজিল করবাই ধর্মরে বিদায় করবাই বংশরে নষ্ট করবাই কর্তৃপক্ষ যারা আছো কলেজ হোক আর বাড়ি হোক মেয়ের ছেলে দেখবাই এরা হয়ে যায় হৈ ঘুরায় এটা যৌবনের কোথায় উঠেই পায় জীবন নষ্ট করে লিবাই বুঝলি বল যুবকরে হই ও মনে যা চায় তা হরতায় নাই ই রাম যে ভাই ভাই আপনি ও দূর ভবিষ্যতে হলি আল্লাহ ওই জীবাই হাসান বসি রহমতুল্লাহ আল্লাহ হিরা মুরিদ ওই হুজুর আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা নাই বলে হর্ষি চিকিৎসা ডাক্তার বলছে ঔষধ নাই মেডিসিন এখন তো নয় নিজে কইল হুজুর আমার এলাকাতে অনেক কবি আছে আপনি গেলে ভালো যাব হয় চিকিৎসার দরকার নাই দেখা মাত্র রোগ সারি যায় বলে কই নিতায় এই কবিরাজর নাম হই ভাই নাম হইল জাতি হইল সামর দূর হয়ে রাখতে আরাাম দিয়ে নাই নয় মুড়িদি হায়রে হায় আমার চাপ না আর ভালো হইতা নয় ডাক্তারে কবিরাজে কইছে আর কামে আই তো আরও মূরে যে শূন্য কাই কিতা নাই বললে ভাইয়া আমার সাবর যে অসুখ হয়েছে ডাক্তারে কয় পারতো না কবিরাজে কারত নাই ঔষধ দিলেও মানত নাই সাম যাই না আমরা এলাকা বয় গেলে তাইন ভালো হয়ে নে মনে কবিরাজা রে বয় তার বাড়ি যাওয়া মাত্র রুগি ভালো হয়ে যায় কোনো ব্যবহার দরকার নাই আট দিন যদি সাবর উঠি যায় আমারে কই ভাই ফার্মেশন লাগতো নয় যেমনে সাবর হুসবেরা লাগব আর তো দিব সাপ তো বেহুস থাকবো আমরা সমগ্র ফালং লইয়া সামার বাড়ি যাইব যা ও তারা বুদ্ধি করেছে কয়েকদিন ঘরে আবার তো আমার শি করছে হুসো লাগছে খাদিমে কইছে কে কোথায় আসো আসো সাবর হুসো বেড়া লাগ গেছে আত মুরিদ গেছে আউসই রে গিয়া তারা বিশ পঁচিশ জনে ভাল তোলে হা আতে ইয়া তে সাবার বাড়ি ভাই সামারের দিকে ইয়াল্লাই খারে লই যাইলাই এখন রুগী দেখাইলাই বোলে সাধারণ রুগী নাই ইমাম হাসান বসরি আল্লাহর রি বলে ও যে লাখ লাখ মানুষের লইয়া যায় ভয়েজ হইয়া যায় এনি বলে ভগবান আমার ক্ষুদ্র সফল উঠান বানাইলায় অতো বড় দরবেশ কিলাই লইয়া ইলায় আমার জান তাকতে ভগবান তোমার নাম সারতাম না তুমি যে অত বড় হলি আল্লাহ লইয়া অসা আপনার আমারে হইবায়। যেমনি হইছে কৃত হইছে সব আমারে হইব সাথে সাথে তানোর শরীরটা চেতনা ফিরিয়ায় রোগও ভালো হই যায় এখন ভালো হইয়া দেখুন তাই আমার বাড়ি ভাই অনেক কিতা করতা এরা তো লইয়াই আমার মজায় অনুভবীরা যেদিকে আয় কোন মন্ত্র হইলা মরে বালা হরলাই হয় মন্ত্র নাই মন্ত্র নাই আপনারে বালা হরছি আমার দয়াল মুর্শিদের কির ভাই কিতা দিছে আমার মুর্শিদে কইছে শঙ্কু তোমার মনে যা তা করতে নাই। যতদিন আদর্শ ঠিকাইয়া রাখবাই যে কোনো রোগী তোমার দরবার বালা করবা নেওয়ার নয় ওসবর মনে যা চাই আমি তা নাই আমার মন চাই বল ঠেকা তাইবার দায় আমি কইনা না পারতে নাই আমার মনে চাই বালা খাবার খাইবার দেয় আমি কইনা খাইতে নাই আমার মনে চাই সুন্দর মেয়ে দেখার দায় কইনা দেখতাম না হয় আমার মন যা আমি তা নাই যে কোনো মানুষ আইলে আমার ভালো হইয়া যায় যুবকদের বলছি বাফর জানতে প্রেম করবাই মা বাপ বলছে অমুকের ঘুরিয়ে আনতাম নাই তুমি তোমার মন রেখ হই ভাই বাবা বলছে আনতাম না আমিও ভারতাম নাই যদি ইলা করতে পারো তাহলে আল্লাহ অলিয়াল্লা দিবাই আর যৌবন লইয়া যে ছেলেটাই হালাল হারাম মানিলায় লাই পাক না পাক তাকি যায় সত্যই জন আল্লাহ যদি এক পাল্লায় তোলা যায় এই যুবকর সমান হইতো নাই ফরমাইলা রসুল্লাহ লাগি যৌবন লইয়া ভাই আল্লাহ হয় মা বাপরে সাইও সাতাই ভাই মোবাইল যেন মনে হয় ও যেমনি কথা কইছে কবিরাজ বেটাই হাসান বসে যখন বাতি যা তোমার মনে যা চাই তুমি তা করতাই নাই

শঙ্কুয়ানে ইমাম হাসান বসি পতিত চককে বোঝা গেছে এই অত মুসলমান বানাইবার লাগে আল্লাহর অলি রে অত বলছে কারামতলা উলিয়াই হক কুন অলি হক্লো কারামত সৈত যদিও দর্শনে মানে না বিজ্ঞানে বুঝে না আকলে জানে না আল্লাহর অলি হক্লোর মাঝে কুদ্রতর কারখানা আছে না হাজরিন কেরাম ও আল্লাহ রব্বুল ইজত রে যে যত গভীর ভাবে নবীর তরিকার মাঝে হামাই বয় অত গভীর সম্পর্ক আপনি আল্লাহ লোকে হরতাই পারবাই আর আল্লাহ লগে সম্পর্ক গভীরতা হইল নমাজ আর কিছু নয় আর এমন এক মফিল আপনারা ইসন এটা সরকার পদত্ত মফিল নয় এটা লিওয়াজ চলছে কোরআন শারীফর খেদমত হয়েছে আপনার সহজ সার্বিক অনুষ্ঠান চলছে সরকারও অন্য কোনো হাত নাই এলাকি আপনারা একটা হাদিস ফলো করিয়া আপনারা পরে খে কিতা দিবাই আমার হইবাই আমার কিন্তু সাদা করার অভ্যাস নাই তারা কইস হিসাবে আমি হইরাম আল্লাহ ফরমাইন হাকাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাযাউইলিনা নাফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝার দায় দয়া নেওয়ার দায় একটা ধর্মীয় সবাশা দইয়া কিছু মাহিশে সমবেত করিলায় এ সমস্ত মানুষ রে কমা করা দয়া করা মায়া করাটা আমি আল্লাহর উপর আজীব হইয়া যায় যারা ধর্মরে লোককে উদ্দেশ্য বানাইয়া বসিয়া বসিয়া সামিয়া না নিচে সময়টারে ফার করিলায় এই সমস্ত বৌরা ব্যক্তি করে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর আজীব হইয়া যায় ই অনুষ্ঠানটির সাফল সার্থক কইরা তুলতে স্বামীনা বানবায় মাইকে আনবায় সিন্নিভা খাইবায় মাইসরে খাবাই এই যে ব্যববার বহন সরবায় এসমস্ত সমস্ত ব্যয়বার বহন ব্যক্তিরে বর্গরে কমা খরা দয়াখরাটা আল্লাহর উপর হাজি হইয়া যায় ওয়াল মুতাজ্জা উ নাফিয়া ঈদর মসবা যে বা যারা দেখা লাগিয়ায় টাকা দিতা নয় আমলে একটা কথা নিতা নয় টাকবা বার আন্দাই ভয় সানাচুর খাইবার দেয় তান বাফর খসম একটা কথা আমলে নিতে নাই ও বেআল রে ও কমা হরা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর আজ বইয়া যায় মানে ই দরবার থাকি কেউ খালি যাবার কথা নাই এই অর্থে আপনারা হোক আছে এই হাবিচা বগলরে সহযোগিতা করার দরকার আছে না নাই তো আপনারা হোক আছে এক হাজার পাঁচশো পাঁচ হাজার খেয়ে দিবাই দয়া করে হোক দশ মিনিট আছে فرقالمین ب بلیز ص افرقلمین بل حظیم اولانا عبدالمکی صب ایک حضر ٹقا الله تومی قبول خورازیند د ما فورو شبابتی شبربتی